প্রথাগত চাষবাস ছেড়ে অধিক লাভের আশায় গাঁদা ফুলের চাষের পরিধি বাড়ছে কালিয়াগঞ্জ ব্লকে। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের সাহেবঘাট এলাকার অনেক কৃষক এখন গাঁদা ফুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। শীতের মৌসুমে গাঁদা ফুলের চাহিদা তুঙ্গে থাকলেও এই এলাকায় বছর ভরই চাষবাস হয় ফুলের, ফলে অনেক তরুণ কৃষকেরাও এখন গাঁদা ফুলের চাষ করে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ছিটকিবাড়ি এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল 4টি ঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে থাকা গবাদি পশু সহ অন্যান্য সামগ্রী। গ্রামবাসীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা এসে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। তবে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। পানীয় জল সরবরাহে সরকারি প্রকল্পের স্থান বদলের অভিযোগ এনে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের চাকনগর পঞ্চায়েতের ডোবা ঘোকসান গ্রামে। অন্যদিকে প্রকল্প স্থানান্তরের ঘটনায় সরব হয়েছে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে নীতিহীনতারও অভিযোগ এনেছেন তিনি। যদিও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন এই বিষয়ে গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। গোটা জেলা জুড়ে ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদে সরব হলো মালদা চেম্বার অফ কমার্সের অধীনস্থ শাখা সংগঠনগুলি। এই নিয়ে বুধবার এক জরুরি বৈঠক ডাকে মালদা চেম্বার অফ কমার্স। সম্প্রতি ছিনতাইবাজদের কবলে পড়েন এক স্বর্ণ ব্যবসায়ী। এছাড়াও গত 25 ডিসেম্বর চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। বারবার ব্যবসায়ী আক্রান্তের প্রতিবাদে পুলিশি নিরাপত্তা প্রদানের দাবিতে তিনি সরব হন 182টি শাখা সংগঠনের সদস্যরা। আগামী 15 ফেব্রুয়ারি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জেলা শাসক বিডিওর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আগামী 13 তারিখ কেন্দ্রীয় একাধিক শ্রমিক সংগঠন বাংলা জুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করতে চলেছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে চলল প্রচার অভিযান, লিফলেট বিতরণ এবং পোস্টার সাটানো হয়। এদিন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি রঞ্জন দাস জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে এই আন্দোলন। 13 তারিখ দুপুরে শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে এই মিছিলটি। রেল স্টেশনের কাছে গিয়ে আইন অমান্য করা হবে। মূলত স্মার্ট মিটার চালু না করা, নতুন শ্রম কোডের জেরে হয়রানি বন্ধ, সারের দাম কমানো, ফসলের মূল্য বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে সরব হবেন তারা। বালুরঘাটে বিমানবন্দরে বিমান চালুর দাবি তুললেন লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার লোকসভার অধিবেশনে সুকান্ত মজুমদার বালুরঘাট বিমানবন্দরে দ্রুত বিমান চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করলেও এখনো বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক রাজ্য সরকারের সাথে কথা বলে বিমান চলাচলের ব্যবস্থা করলে দক্ষিণ দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলি সুযোগ সুবিধা পাবে বলে মন্তব্য করেন তিনি। গোটা জেলা জুড়ে ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদে সরব হলো মালদা চেম্বার অফ কমার্সের অধীনস্থ শাখা সংগঠনগুলি। এ নিয়ে বুধবার এক জরুরি বৈঠক ডাকে মালদা চেম্বার অফ কমার্স। সম্প্রতি ছিনতাইবাজদের কবলে পড়েন এক স্বর্ণ ব্যবসায়ী। এছাড়া গত 25 ডিসেম্বর চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। বারবার ব্যবসায়ী আক্রান্তের প্রতিবাদে পুলিশি নিরাপত্তা প্রদানের দাবিতে এদিন সরব হন 182টি শাখা সংগঠনের সদস্যরা। আগামী 15 ফেব্রুয়ারি মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জেলা শাসক বিডিওর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ছিটকিবাড়ি এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল 4টি ঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে থাকা গবাদি পশু সহ অন্যান্য সামগ্রী। গ্রামবাসীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা এসে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। তবে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। বাদলের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষজন। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহ খানেক ধরে দুটি বাদল এলাকায় ঘুরছে। বৃহস্পতিবার সকাল থেকে তারা তাণ্ডব শুরু করে। বাদলের আক্রমণে আহত হয় কয়েকজন, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ছুটে আসে উত্তর দিনাজপুর পিপলস ফর এনিমালস এর সদস্যরা। তারা বাদল দুটিকে ধরার চেষ্টা করেন। বৃহস্পতিবার থেকে কোচবিহার রবীন্দ্র ভবনে খড়গপুর ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ও ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং IIT খড়গপুর এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ডিজিটাল লাইব্রেরি হাব নিয়ে বিশেষ সেমিনারের সূচনা হল। বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিখিলেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সাফলি, KP সিনহা মহাপাত্র, ডক্টর বি সূত্রধর, প্রদীপ কুমার কর সহ অন্যান্যরা। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের পানাগুড়ি এলাকায় ঢালাই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে রাস্তা তৈরির 1 সপ্তাহের মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে। ফের নতুন করে এই রাস্তা নির্মাণের দাবি গ্রামবাসীদের। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চন্দ্র বর্মন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
অসমে পাচারের পথে কন্টেনার বোঝাই 25টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের জোড়াইমোর নাকা পয়েন্ট এলাকার ঘটনা। অসম বাংলা সীমান্ত এলাকায় নাকা চেকিং চলার সময় একটি কন্টেনার আটক করেন পুলিশ কর্মীরা। এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন জানিয়েছেন, ধৃতদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। জমির আলকাটা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের জেরে হাসুয়ার কোপে গুরুতর জখম হলো 3 জন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের খেজুরবাড়ি গ্রামে। সংঘর্ষের জেরে হাসুয়ার কোপে 3 জনকে গুরুতর জখম হন। আহতদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। বৈধ নথি না থাকায় 2টি প্যাথোলজিক্যাল সেন্টার সিল করে দিল গাজল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার জয়েন্ট বিডিও দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজলের সরকারপাড়া সহ অন্যান্য এলাকার প্যাথোলজিক্যাল সেন্টারে হানা দেয়। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় সরকারপাড়া এলাকার একটি সেন্টার সিল করে দেন আধিকারিকেরা। এরপর সেখান থেকে সরকারপাড়া এলাকার আরেকটি প্যাথোলজিক্যাল সেন্টারে যান তারা, কিন্তু সেখানে কেউ উপস্থিত না থাকায় সেন্টারে নোটিশ ঝুলিয়ে দেন সরকারি আধিকারিকেরা। সেখান থেকে আধিকারিকেরা চলে যান গাজল স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন দলিলপুর এলাকায়। সেখানকার ওই নার্সিংহোম কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় সেটিও বন্ধ করে দেন আধিকারিকেরা। গাজলে যত্রতত্র গজিয়ে উঠেছে প্যাথোলজিক্যাল সেন্টার, কিন্তু সেগুলি কাগজপত্র সঠিকভাবে আছে কিনা যাচাই করতে এই অভিযান ব্লক প্রশাসনের। পানীয় জলের প্রকল্প প্রস্তাবিত এলাকায় না হয়ে অন্য এলাকায় কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে গাজলের যোধ ভৈরব গ্রামে। বিষয়টি নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। রাজনৈতিক স্বার্থে কে বা কারা এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তবে আগামী দিনে সংঘবদ্ধ হয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও সমস্ত কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে সরকারি জায়গায় অবৈধভাবে জবরদখলকারীদের উচ্ছেদ করল প্রশাসন। বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয় মানিকচক ব্লক বিডিও করমবীর কেশবের উপস্থিতিতে। উল্লেখ্য, ব্লক অফিসের সামনে রাজ্য সড়কের ধারে অবৈধভাবে কিছু দোকানপাট বহুদিন ধরে বসেছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই ব্লক প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালায়।